এই নাও তোমার চা। হ্যাঁ হ্যাঁ কই দাও, এটার অপেক্ষাতে ছিলাম এতক্ষণ। বলছি শোনো, আগের দিন যে মাংসের বাটিটা রেখে দিলাম আজ পান্তা ভাত দিয়ে খাবো বলে গিয়ে দেখছি কি মাংসটা খেয়ে নিয়েছে, হাড় খুলে ফেলে রেখেছে। তুমি কি জানো? দূর, এই সবে সকাল 8টা বাজে, এই মধ্যে তোমার মাংস কে খাবে? তাহলে গেল কোথায়? তাও তো বটে, এমন খারাপ দিনও এলো, বইয়ের মাংস কে খেলো সে তদন্ত আমাকে করতে হচ্ছে। বইয়ের মাংস মানে? ওই হলো, আচ্ছা ঘুমু, পিয়া খাইনি তো? দূর, ওরা এখন ঘুমাচ্ছে। তার মধ্যে তুমি আমি আর মা উঠি, তাহলে খেল ওটাকে। মা খাবে না, মা যেহেতু বিধবা মানুষ। আচ্ছা বিড়ালে খাইনি তো? দূর, বিড়াল এত সুন্দর করে মুড়ি দিয়ে মাংস খাবে নাকি? শোনো, আমার মনে হয় মাই খেয়েছে। যত সব চলো তো দেখি। মা কি হলো তোমার? ওই একটু গ্যাস হয়ে গেছে, অনেকদিন খাওয়ার অভ্যেস নেই তো। মানে? মানে ওই আর কি, একটু মাংস ছিল লোকস রান্নাতে না পেরে খেয়ে ফেলেছি, পেট গরম হয়ে গেছে। বেশ হয়েছে, পেট খারাপ হয়েছে, আমার মাংস চুরি করে খাওয়া, তাই না? কত সব করে রাখলাম মাংসটা, পান্তা ভাত দিয়ে খাবো বলে ভুলে আমার চেটেপুটে খেয়ে নিল। তুমি তো আমার মাংসটা খেয়েছ, এটা আমি আশা করিনি, মাংস মানে কিছুই তো রাখলে না। কে কার মাংস খেলো? কি গো মা, তোমার কি হয়েছে? আমার মাংস তোমার মা খেয়েছে। শুনো যে বাবা, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিস? বস বস। দূর দূর, এ মহিলা আমাদের মান সম্মান কিছুই রাখলো না, বিধবা মানুষের মাংসটা খেয়ে নিল। কত শখ করে রাখলাম আজ পান্তা ভাত দিয়ে খাবো বলে। বলেন কি, খেতে মন যাচ্ছিল এটা বলো? বিধবা হয়ে গেছি বলে খাওয়া চলবে না এটা বলো না, মডার্ন হও বৌমা, মডার্ন হও। আমি আশা করি মান সম্মান কিছুই তো রাখলে না। কেন, আমার মায়েরও কি ননভেজ খেতে ইচ্ছা করে না? কতদিন ভেজ কে চালাবে? মায়েরও তো ইচ্ছা করে কিছু ননভেজ খাবার খেতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর কতদিন ভেজ খাবার খাবো, একটু তো ননভেজ খেতেও আমার ইচ্ছা করে। বৌমা একটু মাংস রেখেছিল লোক সামলাতে না পেরে রাত 3টের সময় খেয়ে ফেলেছি, দিয়ে আমার পেট গরম হয়ে গ্যাস হয়ে গেছে রে। বাবু, আমাকে ঠান্ডা কিছু এনে খাওয়া তো। দাদা, একটা ম্যাঙ্গো ফ্রুটি আন। হ্যাঁ হ্যাঁ, আর শোন, ক্যাটরিনা যেই ম্যাঙ্গো ফ্রুটিটা খায় ওটাই কিন্তু আনবি, আমি রিল বানাবো ওটা খেতে খেতে। যত সব ঝামেলা, আচ্ছা আমি ম্যাঙ্গো ফ্রুটি আনতে যাচ্ছি। মা, রিলের কথা তুমি কিভাবে জানলে? আরে তোদের বাড়ি যখন আগের মাসে গেলাম তুই আমাকে শেখালি না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, তুমি আমাকে সেলফি তোলার জন্য, চ্যাট করার জন্য যেটা ফোন চেয়েছিলে না, ফোনটা নিয়ে এসেছি, এই নাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে মেকআপ করাটা শিখিয়ে দিস কেমন? সক্ষম না, এই নাও ম্যাঙ্গো ফুটি, ফোনটা দে। আর আমার একটা ফোন, মানে কালে কালে কত দেখবো সব, ভেগ দেখলে বাঁচা যায় না। কেন, আমার মা যদি ফোন ইউজ করে তোমাদের প্রবলেমটা কোথায়? আমার মায়েরা তো কিছু মরার হতে ইচ্ছা করে নাকি, কতদিন রুমের মধ্যে বসে থাকবে? তার তো ইচ্ছা করে বার পাঁচটা মানুষের সঙ্গে কথা বলতে। কেন বৌমা, আমার কি একটু মডার্ন হতে ইচ্ছা করে না? আমার তো ইচ্ছা করে বলো, বয়ফ্রেন্ড আসুক, কতদিন আর সিঙ্গেল লাইফ কাটাবো? তোমার তো মনে হয়নি মা সিঙ্গেল লাইফ কাটাচ্ছে, ভেজ খাবার খাচ্ছে, মায়ের জন্য একটা বয়ফ্রেন্ড এনে দিই, মা একটা নন ভেজ খাক? আমার প্রতি তো কোনো মায়া দেওয়া তোমার নেই বৌমা। দাদা, কাল থেকে আমার মায়ের জন্য বয়ফ্রেন্ড খোঁজার ব্যবস্থা কর।
কে বলছো মা তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি তুমি আবার নতুন বিয়ে করবে মানে তোমার বয়ফ্রেন্ড মানে আমার মা প্রেম করবেন নতুন বাবা এসে সব সম্পত্তি নিয়ে নেবে এটা বুঝতে পারছে না আমাদেরকে পথে বসানো ধান্দা বুঝলে তো তুই ওদের কথা বাদ দে দাও তুই আমাকে ফোনটা দে আর আমার একটা বয়ফ্রেন্ড খুঁজে দে আমি বলতে নন ভেজ খাবার খাবো আমি আর ভেজ খেতে পাচ্ছি না আমার মায়েরও বয়ফ্রেন্ড দরকার মানে আমার বয়ফ্রেন্ড বাবা মা 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 মা